অনেক কিছু আসবে এখানে। আরে ওদিকে গেল, ওদিকে আরে ঘুরে আস, আরে দেখো এটা নড়ছে, দেবো দেবো বাবা। আমি কি যাবো ওর কাছে? দেখাই তো রাস্তার মধ্যে ছিল, কে বললাম হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। কেটি গোস্ট ঠান্ডা টিমের পক্ষ থেকে জানাই আমাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা, আজকে একটা লোকেশন আমরা খুঁজে পেয়েছি, যে লোকেশনটা হচ্ছে আমরা খুনি পুকুর, যেটা বলে মর্মান্তিক খুনি পুকুর, সেই খুনি পুকুরের খোঁজে পেয়েছি। খোঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেখানে চলে এসেছি। চলে আসার সঙ্গে সঙ্গে দেখলাম যে একটি ঠাকুর দূরে ধ্যান করছে ওখানে। আর আস্তে আস্তে আকাশের সঙ্গে দুর্ঘটনা ঘটে যায়, যে দুর্ঘটনা আকাশের জামা ছিঁড়ে যায় হতো। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা, এই লোকেশনটা এতটাই হন্টেড লোকেশন হয়ে উঠেছে যে বন্ধুরা এখানে কালো জাদু থেকে আরম্ভ করে সমস্ত খারাপ জিনিস, খারাপ কাজ এখানে কিন্তু করা হয় এই লোকেশনের মধ্যে। আর আমরা ওই তান্ত্রিক অবকাশে যাবো, গিয়ে দেখবো, জিজ্ঞেস করবো যে উনি এখানে কী করতে এসছেন। আই আচ্ছা বাবা, আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনি এখানে কি করতে এসেছেন এত রাত্রে? বাবা মনে হচ্ছে ধ্যানে মগ্ন আছে। বন্ধুরা, বাবা ছেলে ঠিক, আমার ঠিক ভালো থাকছে না, কারণ বাবা এটা তো কার্তিক বাবা নয়। না কার্তিক বাবা নয়, এই নতুন নতুন দেখলাম রানা, নতুন ওনার এখানে ঠিক মতলব থাকছে এখানে। আর পুরো ভেদ প্রসেসটা দেখ খালি কেমন, বাবা আপনাকে বলছি, আপনি একটু আমাকে ডাকে সাড়া দেবেন? কোনো কথাবার্তা নেই, আমার সময় হচ্ছে এটা চারিদিকে পুরো জঙ্গলে পরিপূর্ণ, তার মধ্যে আমি একটা পুরো বাঁশ ভাতা উপরে লোকেশনে দেখ, পুরো লোকেশনটা পুরো বাঁশ হয় একটা, এই মাছ হয় মাঝখানে পুরো চারিদিকে বাঁশ, জঙ্গল বেশ পরিপূর্ণ, তার মাঝখানে এই বাবা বসে আছেন এবং তার যে যোগ্য সামগ্রী নিয়ে এখানে তিনি পুরো যোগ্য করছেন সেটা আমরা দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা পুরো লোকেশনে বাঁশ হাতে দেখুন, এই বাঁশ হাতটা দেখলে আমরা বুঝতে পারবেন যে কেমন ভয় নেওয়া লোকেশনে বাবা এখানে বসে আছেন। আর এবং অবস্থাতে ধ্যানে মগ্ন হয়ে আছেন। আজ এখন রাত্রি হয়তো মোটামুটি আপনার 12 থেকে 1টা বাজেবে, আর আজকে বৃষ্টি থামতে থামতে আমার 10টা বেজেছি, তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে আসতে আসতে মোটামুটি আনুমানিক 15-12টা বেজে যায়। আমার লোকেশন যখন পৌঁছাই তখন 15-12টা 10-15 এবং বাজে তখন মোটামুটি ক্যামেরা শ্যুট করতে আর করতে 1টা বেজে গেছে মনে হয় এত বসে এখন। তো বন্ধুরা মোবাইল এই কারণে নিয়ে আসছি, বৃষ্টি যখন তখন হতে পারে, ক্যামেরা তো গতকাল রাত্রে পড়ে গেছিলো, তারপর একটু সার্ভিসিং করার পর সেই ক্যামেরা ঠিক হয়, আবার আমরা সাথে নতুন ভিডিও তুলে ধরার জন্য আসতে পারিছি এখানে। বাবা আপনাকে অনেকক্ষণ ধরে বলছি, আপনি কে আর আপনার নাম কি, আপনি কেন বা এখানে এসেছেন? বাবা এখানে কি করতেছিস তোরা? বাবা ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন বাবা, কোনো অপরাধ নেবেন না। আরে আপনার কিছু করি না, আমার যা শেষকে আপনাকে কিছু কোশ্চেন করা আছে, আর আমরা দেখতে যাই যে জানতে যে আপনি কী করছেন এখন। আপু আপনি কী করছেন আপনি এখানে? বাবা ঘুরতে যাবেন কিছু লাইক এলো হঠাৎ করে বন্ধ হয়ে আবার দেখো লাইফে থাকছি সে জন্য কেমনভাবে দেখছে থাকো উৎপল্লা। বাবা আপনি কি রেখে গেছেন? আপনি কি প্রযুক্ত হয়েছেন? আপনি কি কোনো ভুল কাজ করেছিলেন দেখে চারিপাশে কিন্তু থাকুন। বাবা আমি আপনাকে জোরহাত করে বলছি যে আপনি কোনো রকম অপরাধ নেবেন না, আমরা যে আপনার কাছে এসেছি আপনাকে অজান্তে আপনাকে না বলে, কারণ এই লোকেশনে খুবই ভয়ানক লোকেশন শুনেছি, এখানে খুব খারাপ কাজ হয় আর খারাপ কালো যদি হয় নাকি শুনেছি, আর এখানে মারাত্মক কুকুরে শুনেছি এটা, এটা কি ঠিক কথা বাবা? ঠিক কথা
তো আপনি কি এখানেই থাকেন না এটা আপনার আজকে এসেছেন প্রথম? ও বাবা ক্ষমা করে দেবেন, কারণ এই লোকেশনে আমরা আজকে প্রথম। তো বাবা আপনি আপনাকে কিছু জিনিস আমরা জিজ্ঞেস করতে শুরুতে চাই জিজ্ঞেস করতে চাই শুধুমাত্র আমাদের বন্ধুদের উদ্দেশ্যে। আপনি যে ভূত প্রেত এইসব এসব নিয়ে আপনি কি কোনো কালো জাদু কি যন্ত্র তন্ত্র করেন, মন্ত্র তন্ত্র করে কামনে কিছু করেন? অনেক কিছু করি বাবা। আমি কি এখানে বসবো? এখানে কি বসবো? সামনে দিয়ে বসে সামনে দিয়ে বসে ওখানে বসবো আমি না বাবা, তুই ওই সাইডে বসবি বাবা। আমাদের কিছু জিনিস করণীয় যদি জিনিস আমরা করে থাকি এর মধ্যে, তো হয়তো সেই জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করলে আপনি হয়তো উত্তরটা দিতে পারবেন। বাবা আমাদের অনেক দর্শক বন্ধুদের প্রবলেম হয়, এই প্রবলেম হয় ও প্রবলেম হয়, মানে ফ্যামিলি বলতে যেগুলো কি দেখতে চাও তোমরা? বাবা আমরা ভূত জিন দেখতে যাই, ভূত জিন ভূত দেখতে যাই। জিন দেখাতে পারবেন আপনি? আপনার কাছে সেই তাকত আছে? বাবু তুমি কী গেলো দিও, এখানে কী গেলো আমরা বাবা? কালো জাদু এটা থাকে এখানে। আচ্ছা বাবা, তাহলে তো খুবই সমস্যা, কারণ আমরা এই যে লোকেশনে এসেছি আমরা ঠিক শুনলাম এই লোকেশনটা খুব খারাপ লোকেশন, আর লোকেশনে আসার আগে মানুষের দশ বার হবে। জাগবো আমি তার মধ্যে যাবো বলো আমরা বাবার দেখা দরকার নেই, আমি শুধুমাত্র বসো দেখতে চাও? হ্যাঁ বাবা আমরা তো বিশ্বাস করি, আমরা দেখতে চাই, কিন্তু মানে কারোর মধ্যে ভরা এখন আপাতত ঠিক হবে না, কারণ এই অবস্থায় সবারই শরীর অসুস্থ হয়ে যাবে এখনই, আর আমরা অনেক দূর থেকে এসেছি আর জল বৃষ্টির সময় তো কোনো শরীর অসুস্থ হলে প্রবলেম হয়ে যাবে, তো সেই জন্যই বলছি বাবা আপনাকে। কি বললাম আমি দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ দেখতে চাই, কার মধ্যে দেখাবো বলো? দেখতে চাই কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে সেগুলোর একটু বলে দিলে ভালো হতো, তারপরে না ওই দেখা যেত। বলছি জিম কি সবাইকে দেখা দিতে পারে? সবাইকে দেখা দেবে। আচ্ছা মানে ভগবান আছে, ঈশ্বর আছে, আল্লাহ আছে, ঈশ্বর আছে, ভগবান আছে, তো এরকম জিনও আছে? তো জিন আছে, মানে ভূত যেটা জিন ভূত বলছে সেটা আছে তো? সব আছে। আচ্ছা এটাই আমাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে এই জিনিসগুলো মানে আমাদের ঠিক জানতাম দর্শক বন্ধুরা বিশ্বাস করে না, অনেক দর্শক বন্ধু আছে যে আমাদের ভিডিও শুধুমাত্র স্কিপ করে চলে যায়। আবার কি আওয়াজ করবেন? ভূত আত্মা থাকে এখানে। ও বাস মাছ হচ্ছে, ও বাস হচ্ছে, একটু বাস হচ্ছে এখানে দূরে। বাবা আমি তো দেখছি মহান তান্ত্রিক একটা, আপনার সঙ্গে তো সত্যি করি কেউরই মানে কেউ অবস্থা দায় কষ্ট বেদনাজনক সব কিছু যেটা বলবেন আপনার হয়ে থাকে এবার শুনেছি। বাবা কী হচ্ছে বলো? কিছুটা পড়লো করতে হবে, কী বলো? ঠিক গেল না জলের দিয়ে অনেক কিছু আসবে এখানে। আরে ওদিকে গেল, ওদিকে ঘন্টা করে ওই যে বাস আসছে ওই ঘন্টা। তোমরা থাকতে পারবে তো? হ্যাঁ বাবা আমি থাকতে পারবো। থাকতে পারবে বাবা? আমরা এখানে কে থাকতে পারবে বলো? আমরা তিনজনে থাকবো, আমি উৎপল, আমার সঙ্গে আছে আকাশ, আর সন্ধ্যার রানা আছে, আমরা তিনজনে থাকবো। ডাকবো? হ্যাঁ বাসা ডাকবো। দেখুন দেখুন আমার দেখতে চাই আপনার কাছে যে জিনিস যে জিনিসগুলো আমাদের অজানা আছে। Thank you.
আমি যখন ধুতে করি তখন কিন্তু তোমার মধ্যে ডাকবো আমি বাবা, একটু একটু ওয়েট করে যাবেন, কারণ একটু অপেক্ষা করো, কারণ এখন তো ধরে নিই আমরা অনেক কষ্ট করছি, একটু ওয়েট করি, তারপর হয়তো আমি দেখা দেবো একটা ক্লান্তি দেখা দেবেন আশেপাশে কে আসছে বাবা, আশেপাশে কে আসছে এসছে আমি কি দেখেছো বন্ধুরা? জায়গাটা কিন্তু খুবই হন্টেড হয়ে উঠেছে, এতটা হন্টেড এত রাত্রে বাবা একা আমরা তিনজন, বাবা একা আমরা তিনজন, আর এক্সট্রা কোনো লোক আমরা কিন্তু দেখতে পেলাম না এখানে আসার আগে। কি বল, কোনো মনে ছায় মনে হেঁটে দেখতে পাবে। আর বন্ধুরা পুকুরটা দেখুন, আমরা পুকুরে দেখলে বুঝতে পারছি কোনো ভয় না পুকুর, বাবা এদিক ওদিক যেরকম ভাবে নড়ছে গাছপালা, মাঠে লাইট করতে গেলে এইটা নড়ছে, দেখো ওই জায়গাটা কিন্তু হাওয়া রয়েছে, এখানটা হাওয়া নেই বাবা, যখন ওই বাবার মাহিত নয়, বাকি কোনো জায়গায় নেই তো এরকম না, এই এইটুকু মানে হাওয়ার বাতাস কিনে নেই ক্যামেরা একটা মুছি বলে, এইটুকুর মধ্যে খালি হাওয়া আসে না, বাকি চারিদিকে হাওয়া আসে, কোনো জানে কিন্তু কী কী আছে, কী এমন জিনিস বাবা কাছে রয়েছে, এখানে অনেক ভূতটা করে দিই। আর এখানে পেটের তার রয়েছে কেন বাবা? আছি আছি মাঝে দেখ আছি বাবা, কিছু দেখতে পাচ্ছি না কিন্তু যে ডালপালা নড়ছে, বাঁশ গাছের ডাল হাতে নড়ছে, হাওয়া দিচ্ছে হঠাৎ করে, বাবা কেউ ছিল গাছে, ও গাছের সঙ্গে কেউ ছিল বাবা, কি এটা কি ছিল বাবা, এটা বাবা সঙ্গে আমরা ভিডিও করতে পারবো তো? আরে কী ব্যাপার বাবা, হঠাৎ করে ওনার শরীরটা দোলাচ্ছে, বাবা অনেক কিছু দেখছে ভয়ের কিছু জিনিস মানে আমাদের কাছে আনার চেষ্টা করছে, বন্ধুরা বাবাকে কোনো কিছু ভয়ের জিনিস আমাদের কাছে আনার চেষ্টা করছে, দেখা যাক কী আনে বাবা, আমার কাছে কিন্তু পুরো ভয়ানক, একদম ভয়ানক পরিস্থিতি বাবা আছে, বাবা বাবা কিন্তু প্রচণ্ড ভয়ানক আছে, বাবা কিন্তু প্রচণ্ড ভয়ানক অবস্থায় আছে, আর পুরো ইয়ে দেখতে পাচ্ছেন লোকেশন লোকেশন পুরো জায়গাটা ভালো করতে আমার নিচ্ছিলাম না। এই পল্লা তুমি একটা ভুল কথা বললে, কিন্তু পল্লা কি তুমি কিন্তু একটা ভুল কথা বললে, কি কথা বলো বললেন বলেন তুমি যে বাবা বাবা কিন্তু ভয় না কাছে, কেন তুমি এটা বলে যে বাবা বাবা ভয় না কাছে, বাবা কিন্তু না বাবা বাবা ভয় না কাছে সেটা বলতে হবে তোমাকে, হ্যাঁ বাবা তোমার মধ্যে অন্য কিছু না, বাবা মনে হচ্ছে বাবা পেছনে কেউ ছিল, বাবা আমাদের পেছনে কেউ ছিল, বাবা কী ছিল এটা, কী ছিল এটা, এই জায়গাটা কী আওয়াজ হলো, আবার আসতে আসতে বুঝলি নাকি বুঝলি না, তো বুঝলি আওয়াজ হলো, কী বল জানি না, জলে কিছু একটা জাম করলো একটা, বাবা দেখি একই জায়গায় কী এরকম কী লাভ আছে বাবা, বাবা আচ্ছা আচ্ছা কী বলে জিনিসটা কী কী বলে না না ঠিক আছে রয়েছে সাধারণ বইতে যান 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 বাবা, আমি কি যাবো ওর কাছে,
ভয় লাগবে আমি হচ্ছে আমাদের কেন ভয় লাগবে আমি বলুন আমি আমাদের গুরুদেব আমাদের বাবা ঠিক আছে আপনি আমাদের সব সময় স্মরণে রাখবেন আমার স্মরণে একদম ভালো দেখছেন আপনার স্মরণ তো এই জন্যই তো আমরা এসেছি আপনার স্মরণ তো এই জন্য আমরা গল্প হয়েছি আপনার এখানে আমার কাছে দেখা বাহ মোমোতে নিবি হলো মোমোতে বলি হলো অপশনটা বাবা এরকমভাবে ভয় দেখাবেন না বাবা আমরা শুধু দেখতে চাই যে মানে সবাইকে দেখাতে চাই যে বিশ্বাস করাতে চাই যে দেখুন এইসব কালো জাদু তারপর জিন আর প্রেত আত্মা এগুলো বাস্তবে ওরা কি দেখতে চাস বাবা দেখতে চাই বাবা এইরকম অবস্থা কি লাগলো কারণ চারিদিকে হাওয়া বাতাস দিচ্ছে এখানে হাওয়া বাতাস যায়নি বলুন আরে কিছু গেল ঘন্টা কিছু গেল ঘন্টা গেল ওটা এই বেরিয়ে গেল রান আমি মুভ করলো ওখান থেকে কেউ কি আছেন আশেপাশে ফার্স্ট মুভমেন্টে গেল একদম ওদিকে বাবা এর কি হচ্ছে বাবা বাবা কিন্তু সত্যি বলি খুবই খুবই ভয়ানক মানে আগে রূপ নিয়েছে কারণ এরকম রূপ এরকম বাবা দেখিনি কারণ আমাদের সময় কাকি বাবা লাগিয়েও দুবার আমার সঙ্গে ভিডিও করেছি কিন্তু এই যে বাবা দেখছি একদম পুরো আলাদা একদম পুরো আলাদা বন্ধুরা আমার কমেন্ট হোক আমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন কিছু আওয়াজ হলো এখান থেকে কোনো পেরিয়ে গেলো মনে হলো আমরা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো বাবাকে কারণ এরকম বাবা কিন্তু আজ অব্দি কোনোদিন দেখতে পাইনি যতবার দেখেছি কার্তিক বাবার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে প্রথমবার কিন্তু উনি ওনার রূপটা আলাদা রকম এনার রূপটাও কিন্তু আলাদা রকম তো বন্ধুরা সেই কারণে আমাদেরকে বলছি আমাদের রিকোয়েস্ট করছি যদি আমরা কমেন্ট করে বলেন এই বাবাকে নিয়ে আবার সেকেন্ড পার্ট করবো ঠিক আছে তো বন্ধুরা এর আগে কিন্তু এই বাবাকে আমরা কোনো দেখতে পাইনি আজকে ভাগ্যেস এই লোকেশনে আমরা খবরটা পেলাম সেই কারণের জন্য কিন্তু বাবার সাথে আমাদের পরিচয় হলো বাবার সাথে আলাপ হলো আর বাবা কিছু জিনিস আমরা দেখা চলেছে সেই জিনিসগুলোর জন্য আমরা ওয়েট করবো আর আমারও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কী হয় যখন তখন বাবাকে যা জিনিস আমার সামনে প্রকট করার ক্ষমতা রয়েছে সে বোঝা যাচ্ছে ঠিক আছে না ক্যামেরা করা খুব অসুবিধা বুঝলে পাড়া পেছিল উপর থেকে বল না উপর থেকে এখানে বল পাচ্ছিল না অ্যাঙ্গেল বল কিছু করে না বন্ধুরা কারণ এই অবস্থা অবস্থা রান্না দেখিতে আর ইউটিউব ক্যামেরাটা নড়লে কিছু মনে হয় কারণ এই লোকেশনে ক্যামেরা করে আমি বলুন যে ক্যামেরা কীভাবে করবে লোকেশনটা প্রচণ্ড খারাপ লোকেশন আর পুকুরের একদম সাইডে আমরা বাবার সামনে বসে আছি বাবা একটু দূরে আছি আমরা এবার বাবাকে তো ধরে না ওই ছিল বুঝলি বাবাকে তো ধরে না আমরা পেছি যেতে বলতে পারি না না তো নিজে যায় এখন বসেছে বাবা আমরা পাশে যে বাস বাস নড়ছে কন্টিনিউ কীভাবে নড়ছে ওই যে জালটা দেখুন 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 আমি দেখুন দেখেবি বাবা মনে হচ্ছে রেগে যাচ্ছে আমরা কি কোনো ভুল করছি বাবা আগে তো যে কার্তিক বাবাকে আমরা দেখেছিলাম হ্যাঁ তিনি কিন্তু এরকমভাবে রাখবেন না দেখাই যাবেন না
আমার মনে হচ্ছে আমরা কিছু ভুল করি। আমরা কিছু ভুল করি বাবা, অবরোধ করলাম যে মনে পড়ছে তোমার উৎপলটা ঢোকার সময় আমরা একটা জিনিস খুলেছি ওখানটা রাস্তা ছিল। হ্যাঁ বন্ধুরা, মানে রাস্তাটা ঘর একটা হাই টাইপের জিনিস ছিল, সেটাকে কিন্তু আমরা রাস্তার জলে ফেলে দিয়ে এসেছি। আর সে জিনিসটা কিন্তু বাবার কোনো মনে নেই বাবা, সেটা কি জিনিস আমরা কিছু জিনিস ছিল ওখানে, আমাদের কিছু জিনিস ছিল। আমরা কিন্তু আসার পথে একটা জিনিস সরিয়ে দিয়ে এসেছি রাস্তার মধ্যে ছিল, কে বললাম কী হলো বাবার সঙ্গে তোর হওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো। ও ভাই সাহেব কী করলে এটা জলের মধ্যে, তুই লাফালো মধ্যে চলে। হ্যাঁ তুই লাফালো মূল্য বাঁশ হলে এখান থেকে লাফালো বুঝতে পারলি, কত জোরে শব্দ উঠে দেখলি। জলটা এমনভাবে কি যেটা পড়লো মনে হলো কোনো বড় কিছু জিনিস একটা জলের মধ্যে বলছো তো কিছু দেখা লো জলে, জলটা আবার পুরো মানে থেমে গেল, পুরো থেমে গেল জলটা, যে জলে নড়ছিল আর নড়ালো এখন থেমে গেছে। কিছু তো পড়েছে এখানটা বাবা, এরকম আমার খুব অসুস্থ ছিল জায়গাটা, কী হচ্ছে বাবা এগুলো আমার আমার সাথে এগুলো আপনি কী করছেন এগুলো বাবা? আমি একটা কাজ করুন, আমি যখন আত্মটাই বলে বলছেন তো ভয়ানক বাবা, আমি আকাশে আমাদের জিন প্রবেশ করে দেখাতে নেবো, আমার আজকে বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, দেখবো দেখবে তোরা। হ্যাঁ বাবা দেখবো, আমরা দেখবো এবার সত্যি বাবা, আপনি যেভাবে এরকম ভয় দেখাচ্ছেন আমাদের সত্যি মানে রাগের মধ্যে আসছে, যেরকমভাবে ভুতকে ভয় নেই বাবা, আমি কি পরিচয় হচ্ছেন, আমি কি মানে আমি রাগে রেগে যাওয়ার মতন কোনো কথা বলিনি। দেখ বাবা গেলো কী করছে, শিবির মাখাচ্ছেন সেটাই তো, কেন সিন্দু মাখাচ্ছে বাবা? তুমি যেটা বললে হয়তো সেটাই করবে, কী বাবা? আরে বাবার কাছে গেল লাইট অফ হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে পছন্দ হয়েছে খুব। ভূতকে দেখা তো ভয় লাগে না বাবা, চোখ ধরে দেখে ভয় লাগে। সেটাই তোর মধ্যে আত্মা নাকি, ঠিক আছে আপনি অন্য কথা বাবা কী করলেন আমি, বাবা কী করলেন আমি, আকাশ
হাস বাবা কি হলো আমি এরকম বাবা আপনাকে বলছি হাস হাস বাবা আমার দিকে তাকিয়ে আছে বাবা এই কিন্তু আমার দিকে তাকিয়ে আছে বাবা এই কিন্তু আমার দিকে তাকিয়ে আছে বল আমাকে ডাকলে কেন নামটা বল বাবলু বাবলু কেন আকাশের ফুলের মধ্যে যে ভীম আজ থেকে প্রবেশ করেছে গুরুদেব গুরুজি তার নাম হচ্ছে বাবলু বন্ধু দেখে দেন আমাদের সামনে দেখুন আমাদের সামনে দেখুন এখানে কি করতে এসেছিস আমি আসিনি তুই ডাকলি কি করতে চাল দাদা দেখতে পেলাম বন্ধু কিছু ঘুরে বেড়াচ্ছিলাম রে তোরাই ডাকলি তোদের মজা দেখছি আমি আমি আকাশের মধ্যে থেকে চলে যান আমরা খুব দোয়া করে বলছি আমি আকাশের মধ্যে চলে যান যা হয়েছে যা হয়েছে কারণ আমরা যখন বন্ধু দশ বন্ধুরা আমরা ভিডিও থেকে মানে আকাশের প্রতি কোনো ক্ষতি চাই না কারণ ও আমাদের একটা সঙ্গী আমার ছোটো ভাইয়ের মতন তো সেই জন্যই বন্ধুরা আপনারাই বলুন কমেন্ট করে যে আকাশের মধ্যে বেশি থাকা উচিত হবে কি হবে না তো আমরা সেই জন্যই বন্ধুদেরকে বলবো যে আকাশের মধ্যে তাদের ছাড়িয়ে দেওয়া আর বন্ধু আমি আপনাকে বলছি আমি আকাশের মধ্যে চলে যান কি করতে চাস আমার জায়গায় এসে আমাকে হুমকি গুরুজি কি বলছে এটা আপনার জায়গা না ওর জায়গা আপনি বলুন আমি আপনাকে আমাদেরকে বলে দেন যে আমার জায়গা ওর আগে থেকে আমরা এখানে আছি পুরো জায়গাটা আমাদের এখন আরো অনেকজন থাকে গুরুজি কি বলছে বুঝলে কি হয়েছে এগুলো কি হচ্ছে আমি কি করছি কি বলুন তো কি করছেন এগুলো আমরা বলি শুধু আনতে যে ক্ষতি করার উপরে ক্ষতি হয়েছে সেটা আমার চাই না আকাশ আকাশ গুরুদেব একে যেমন করা হচ্ছে করুন আপনি আমি ভালো বলছি গুরুদেব একে যেমন করা হচ্ছে করুন কে বললাম আমি না আপনাকে বললাম যে একটু দেখে নে আমার আকাশ আকাশ না নিয়ে গেলে এখানে আমরা হয়তো খুবই খুবই মানে ক্ষতিগ্রস্ত অবস্থায় পেয়ে যাবো বুঝলেন আকাশ আমি আপনাকে বারবার বলছি আমি এখানে শরীর চলে যান বুঝলে
দেখা শুন অনেক হয়েছে আমরা দেখেছি, আমি আকাশের মধ্যে থেকে সেই জিনিসটাকে যেখানে দেখে আমরা আকাশের মধ্যে প্রবেশ করেছেন, তাই কিন্তু এখানে আকাশে আমাদেরকে তাই দিন আকাশ শরীরে কোনো ক্ষতি হয়ে যাবে সেটা আমরা চাই না। নিয়ে যাবো আমি বুঝে কী বলছে তুই বুঝে আমি দেখুন পাঠিয়ে নিয়ে যাবে আমি পেয়েছি এখন পাঠিয়ে পেয়েছি একটা ছেলে বুঝে মামাল যত সুন্দর আকাশ কোথায় আছে? এটা আমার ডেরায় আছে। আমি কি নিয়ে যাবো? কি করবে? আমাদের সাথে থাকবে। কি ক্ষতি করেছে? ক্ষতি কিছুই করেনি। আমার জায়গায় এসে আমাদেরকে ডিস্টার্ব করা। কে ডিস্টার্ব করবে? তুই আছিস আছিস। তুই তো বলতে পারতিস ওদেরকে এখান থেকে যেতে। এবার কী বলছে? আমি নিয়ে যাব। কী বলছে? বুঝলাম দেখুন আমি দেখুন আকাশ যেন আমার ক্ষতি না হয়। দেখুন ধরুন আমাকে যথেষ্ট বলছি আমি আকাশ যেন ক্ষতি না কোনো ক্ষতি না হয়। আকাশ যেন কোনো ক্ষতি না হয় বুঝলে দাদু আমি বলছি বসা ওখানে বল ওটা অফ করতে বল লাইট না থাকে না লাইট অফ করবি না লাইট কেন অফ করবো তোর কথাই নাকি তোর কথাই রাগাচ্ছিস কেন আমাকে রাগ আমার তুই তুই যা তুই যা থেকে যা তুই যা আকাল শরীর থেকে যা তো সকাল শুধু পালা তোকে আসতে বলে যে আসে যেতে বলে যা এরপর যা ডাকলা মেলি তখন যেতে বলছি যা সকাল শুধু পালা যেন যাব না পালা ভালো বলছি পালা শুনছে পালা রে কথা তো এখানে তুই কি ভাই দম থাকে তো আমার কাছে আয় তো আমাকে ছুঁয়ে দিগ তুই ওরম করে ভয় আমাকে দেখায় না তুই তো নিজের শরীর বন্ধ করে রেখেছি তাহলে এসে ছুঁয়ে দিখা আমাকে তুই তো মানুষ রূপী কাপড় কাপুরুষ তাকে বল কি গেল একটা কি ছিল কিছু আওয়াজ কি ঢুকে গেলাম আমাকে বলছি আকাশে মনে রেখে সেই জিনিসটাকে কিন্তু আমি মানে শরীর থেকে বের করে দিন যাতে আকাশ ঠিক থাকে বারবার বলছি না এ আমাকে কাক পুলিশ বলতে আর তুই পরে শরীরে রয়েছিস তার বলে নয় আরে আমার দিকে তাকা এ আমার দিকে তাকা বাবা আমি কিন্তু বাবা করার চেষ্টা করবেন কী করি ঠিক আছে তুই বারবার আমাকে যাবো তুমি করছিস কেন তুই আকাশে সই তো সরে যা তো ওনার বলছি সরে যা আকাশকে আমাদের সঙ্গে আসবে আমরা শুধুমাত্র বন্ধুদের বিনোদন করার জন্য এরকম ভিডিও বানাই ঠিক আছে কোনো আমাদের খারাপ মজলা কোনো খারাপ উদ্দেশ্য থাকে না চলে যায় এখান থেকে পালা
তুই চলে যা এখান থেকে, পালা যাবো আমরা, আমরা যাবো না এখান থেকে। তুই আকাশ সৈকত সৈকত ছেড়ে বুঝলো, আমাকে কিন্তু বাবা বলছি আপনাকে এই আকাশের সৈকত থেকে কিন্তু সেই জিনিসটাকে কিন্তু আপনার ছাড়ানোর ব্যবস্থা করুন, কারণ অনেকক্ষণ ধরে কী বলবো বললাম জ্বালাতন করছি অনেকক্ষণ ধরে। এখন যাদের মধ্যে এটা কিন্তু আমাদের দেখে ভালো লাগছে না, কারণ আকাশের শরীরে ওর ক্ষতি হচ্ছে। যেতে বললাম তো তোদেরকে এখান থেকে। আরে আমি যাবো না কেন, তুই যা, আমি এখানে যাবো কেন? তুই যাবি কি যাবি না বল। দেখ তোদের কি অবস্থা, তুই যাবি যাবি না বল। গেলেও আমি সঙ্গে নিয়ে যাবো, ফোন কোকে নিয়ে যাবি। আরে না তুই ওকে ছেড়ে আমার শরীর আয়, তোকে তো প্রথমেই বললাম তুই কাপুরুষ। আর তুই না, তুই তো আমার থেকে বড় মহাকাপুরুষ, তুই বড় শরীরে আছিস, তুই কি ভয় দেখে আছিস আমাকে? বাবা এটা কিন্তু ঠিক হচ্ছে বাবা, একে ছাড়ানোর ব্যবস্থা করুন না। আমাকে চলে হাতে 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 আরে বাবা তোমার কখন তো বলছি এখানে দেখুন না কি করছে, এর শরীর তো আরও বেশি নর্মাল হয়ে যাবে, ওর তো ওর তো কিছু হবে না, যে আছে আকাশে শরীরে প্রভাব পড়বে পড়বে বুঝলি। বাবা দেখুন বাবাকে বলছেন না তোর কী অবস্থা করছে বাবা, দেখুন কী অবস্থা হচ্ছে দেখুন বাবা। আকাশ 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 কখন চলে এলে? এমন করে যেন কখনো মধ্যে শুয়ে আসতে না পারে। বাবা আমি জোহাত করে বলছি আমি শুয়েছি তার তাদের বাড়ি বের করছি, কারণ খুবই খুবই খারাপ হয়ে যাবে। আর যেন শরীর থেকে শরীর কোনোভাবে যেন না আসতে পারে। বাবা ঠিক আছে, তোমার কিছু হয়ে যাবে না, আমার কিছু রকম পাওয়ার কোনো কমা হলো। তুমি এরকম কী বললে আপনি আমার শরীর থেকে বার করে দিয়ে কী বললেন? তোর শরীরের মধ্যে কোনো এক আত্মা ঢুকেছিল, সেটা বাবা কিন্তু বার করার চেষ্টা করছে। বাবা ঢুকে যেন বাবা বের করে দেবে, কারণ এখন শরীরে কেউ নেই। বললা কী বললে এটা কী বলো? আমার শরীর থেকে কী বার করতে বলবে শরীরে জিন বাবা এরকম করতে হবে মাথারে তোর শরীরে জিন প্রবেশ করানো হয়েছিল। জানি
জন্তু খেয়ে জিনিস খেয়ে বাবা পুরো মুক্ত করেছে বাবা। দেখতে যায় বেশি কিছু জিনিস দেখতে যায় না বন্ধুরা। বাবা আমাদের অনেক কিছু জিনিস দেখাচ্ছে, এখনই মরতে মরতে বেঁচেছি আর এখান থেকে আমরা রেশন থাকবো না, চলে যাবো এখান থেকে। বাবা থাক বাবা, বাবার কাছ থেকে আমার আমার কথা হচ্ছে তোমার কী করে ভুগবে। আরে তোকে ধরতে চাই ভুগে গেলাম আমি, তুমি দেখতে দেখে দেখে দেখো ওটু ওটু চাও দিতে দেখো জলে ঠান্ডা সময় জলে ভিজে গেছি পুরো পুরো ভিজে গেছে তো। আর আমি আমি ফুল প্যান্ট পরে আছি ভালো, আমি নামতেও পারছি না, ক্যামেরা আছে আমার কাছে, লাইট আছে, ব্যাটারি আছে।